রাজ্যে ফের আরও একবার ধর্ষণের ঘটনা। এবার ধর্ষিতা হলেন এক নাবালিকা কন্যা। ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। নাবালিকা ধর্ষিতার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি। উত্তর জেলার বাগবাসা থানা এলাকার এক নাবালিকা ধর্ষণের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনা সোমবার রাত 3টা নাগাদ গঙ্গানগর কেবিআই ইটভাটার পূর্ব দিকে। এই ঘটনায় অভিযোগের তীর তাতুন বাগতির নামে এক 27 বছরের প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই ইটভাটাতে থাকে বলে জানা গেছে। বর্তমানে তাতুন পলাতক। জানা গেছে সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাতার মানিককে 2টা নাগাদ তাতুন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তাতুন বলে অভিযোগ নাবালিকার মায়ের। মঙ্গলবার সকালে ধর্মনগর থানায় নাবালিকাকে নিয়ে তিনি উপস্থিত হলে থানার পুলিশ প্রথমে নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেখানে একটি নাবালিকাকে কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে। এই ঘটনায় বাগবাসা থানার পুলিশ বিভিন্ন ধারায় একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তিনি বলেন, এই মামলার গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এজন্য ধর্মনগর মহিলা থানা পুলিশকে দিয়ে মামলা তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে এখনো আটক করা যায়নি, তবে তাকে খুব শীঘ্রই আটক করা হবে। এদিকে বাগপাশার বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ জানিয়েছেন ঘটনাটি ন্যাকারজনক। তিনি এই ঘটনার ধিক্কার জানান। এই ঘটনায় তদন্তমূলে অভিযুক্তকে গ্রেফতার করে কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানিয়েছেন তিনি এবং নাবালিকাটি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তা কামনা করেন। ওই তো স্যার, এরকম হয়েছে বাচ্চারে, এরকম করিয়ারে করিয়ার আমার সামনে পাঠাই দিছে 3টার সময় রাত। কবে? ইয়ে রাত 3টার সময়, মানে গতকাল রাতে। হ্যাঁ। আচ্ছা, ছেলেরে চিনেননি? ছেলেরে চিনি, ছেলেরে বাকি পাইছি না। লাগো, ছেলের নাম কি? ছেলের নাম হয়েছে তাতন। তাতন কি? তাতন ইয়ে রাখ একটু মাথা বাক্তি। তাতন বাক্তি? ওর বাড়ি কই? ওর বাড়ি ওইখানে বাড্ডাতেই। আচ্ছা, কোন বাড়টা এটা? উষাবাবু। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে আপনার বাড়ি থেকে কতক্ষণ দূর হইব? তো 1 কিলোমিটার এরকম হইব। আচ্ছা, জঙ্গলে নিনা চাপাতি বাগানে? এটা জঙ্গলের ভিতরে বাড়ির জন ঘরে উৎসব করছে, এই ঘরের পিছন দিকে এই ঘটনাটা করছে। কি উৎসব আসলো? এটা কীর্তন একটা, নতুন ঘরে মানে উৎসব করছে আর কি, গোসনচারের উৎসব। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।